হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শান্তা ইসলাম রাইসা। এটা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি একটা জায়গাতে, কোথায় যাচ্ছি সেটা দেখে একটু পরে বুঝতে পারবেন। আমি হচ্ছে উত্তরাতে চলে আসি আজকে রিমস মেকওভার স্টুডিওতে, যেখানে হচ্ছে আমি প্রায়ই আসি আমার ট্রিটমেন্টগুলির জন্য। এটা হচ্ছে রিমাপুর মেকওভার কিছু পিকচার, ওনার রিসেপশানে থেকেই হচ্ছে ডেকোরেশনটা এরকম দেখতে খুবই সুন্দর, সাজানো গুছানো সব কিছু। অ্যান্ড আমি আমার কিছুদিন আগে হেয়ার কালার করেছিলাম, তো আমার হেয়ার কালার ট্রিটমেন্টটা অনেক দরকার ছিল, যার কারণে আমি এখানে গিয়েছিলাম। আমি রিমাপুকে আগে থেকে বলে রাখছি যে আমি আজকে আসতেছি, আমার হেয়ার কালার ট্রিটমেন্টটা করতে হবে, কালার ট্রিটমেন্ট আর কি। তো যেহেতু গিয়েছি এত দূরে পুরো ঢাকা থেকে, চিন্তা করলাম যে শুধু কালার ট্রিটমেন্টটা না নিয়ে বাকি যে যে সার্ভিসগুলো আমার দরকার সেগুলো নিয়ে ফেলি। তো ওইখানকার হচ্ছে হাইড্রোফেশিয়ালটা আপু নতুন লঞ্চ করেছে, যেটা খুবই ভালো। এর আগে আমি করেছিলাম, এবার আমি কিছুদিন আগে ফেশিয়াল নিয়েছি, যার কারণে হাইড্রোফেশিয়ালটা এবার নিয়ে নিই। নেক্সটে ইনশাল্লাহ আপনাদের সাথে হাইড্রোফেশিয়ালটা শেয়ার করবো ওনার। আর এটা হচ্ছে যখন হেয়ার মাসাজ নিচ্ছে আমি তখন ঘুমিয়ে যাচ্ছিলাম, কি যে আরাম এটা। তারপর হচ্ছে এটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মানে ক্রিমটা লাগানো হচ্ছে, আর হচ্ছে বুলেট টাইপসের কিছু, মানে পিস্তল টাইপসের কিছু দিয়ে আমাকে হচ্ছে এখানে আপনার ই করা হচ্ছিলো। অ্যান্ড দেন আমি প্যাডিকিউর ম্যানিকিউরে চলে যাই, আর তারপরে হচ্ছে আমার ফেশিয়ালটা হয়। ফেশিয়াল করি না আমি, একটা মাসাজ নিই, হোয়াইটেনিং মাসাজ ওনাদের যেটা ওইটা নিই। আর রিমাপুর এখানে ডিসকাউন্টও চলতেছিল, আমি চিন্তা করলাম যে হ্যাঁ কেন না আমি এই সুযোগটা উপভোগ করি, সুযোগ হাতছাড়া করা যাবে। এটা প্যারাফাইন করা হয়েছিল, এটা আমার হাত পা ব্যান্ডেজ দেখতেছেনি, অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে আমার সব সার্ভিস। অ্যান্ড দেন আমি ওখান থেকে চম্পট দিয়ে দিয়েছিলাম। পরের দিনের ভিডিও অবশ্যই, এটা ওই দিনের ভিডিও করতে পারেন তাড়াহুড়াতে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। টাটা, আসসালামু আলাইকুম।